পেজ নাম্বার থ্রি সিক্স ফাইভ রয়েছে মালদা জেলা স্কুল তো এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পাটের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড প্লে লিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো এখন সেকশান এতে রয়েছে পার্ট থেকে সিন এবং এটি রয়েছে প্রাইস অফ বেনানা থেকে শুরুতে রয়েছে কমপ্লিট দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট এক ধারে রয়েছে কজ এবং অন্য ধারে এফেক্ট রয়েছে প্রথমে এফেক্টে রয়েছে দি ভেন্ডোর অফার্ড বেনানাস টু দি মাংকি তো ভেন্ডোর যে ফল বিক্রেতা সে বাঁদরটিকে কলা অফার করেছিল কলাগুলি অফার করেছিল এর কারণটা লিখতে বলা হয়েছে তো কলাগুলি অফার করেছিল কারণ সে হচ্ছে টুপিটা ফিরে পেতে চেয়েছিল যে শেটজির যে টুপিটা তো অ্যান্সারটা আমাকে একটু সাজিয়ে লিখতে হবে দি ভেন্ডোর ওয়ান্টেড টু হেল্প দি সেটজি টু গেট ব্যাক হিজ ক্যাপ তো বলছে ভেন্ডোর অর্থাৎ ফল বিক্রেতা ওয়ান্টেড চেয়েছিল টু হেল্প সাহায্য করতে দি সেটজিকে জিকে টু গেট ব্যাক হিজ ক্যাপ তার টুপিটিকে ফিরে পেতে এরপরে রয়েছে কজে মোস্ট প্যাসেঞ্জার্স ফেল্ট দ্যাট দি ভেন্ডোর ওয়াজ ইল ট্রিটেড তো বেশিরভাগ যে প্যাসেঞ্জার যাত্রীরা তারা অনুভব করেছিল ভেন্ডোরের সঙ্গে ইল ট্রিট করা হয়েছে বা খারাপ ব্যবহার করা হয়েছিল এটা সবাই ভেবেছিল আর কি বা অনুভব করেছিল তো এখানে যে অ্যান্সারটা হবে প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দি পোর ভেন্ডোর তো এর আগে একটা দি লিখে দিলে হয় দি প্যাসেঞ্জার দি প্যাসেঞ্জার ফর দি পর ভেন্ডোর গরিব গরিব যে ভেন্ডর ফল বিক্রেতা তার প্রতি সহানুভূতি ছিল তাদের এরপরে এফেক্টে রয়েছে সেট জি ওয়াজ লুকিং আউট অন দি আদার সাইড অ্যাট দি গুড স্টেন তো সেটজি অন্যদিকে মালগাড়ির দিকে ছিল তো কজে অ্যান্সারটা লেখা হবে দি ফ্রুট ভেন্ডোর ফার্স্ট র্যান উইথ ইট ইটের জায়গায় দি ট্রেন করলে ভালো হয় ট্রেন দেন গট অন দি দি টু উইন্ডো স্টেপ এতটা পর্যন্ত লিখে দেওয়া হবে তাহলে এই দি ফ্রুট ভেন্ডোর থেকে প্লিয়েডিং পর্যন্ত লিখে দিলে কজে অ্যান্সারটা হয়ে যাবে এরপরে এফেক্টে রয়েছে সেট জি ওয়াজ নট ফিলিং কমফোর্টেবল অর্থাৎ সেট জি কমফোর্টেবল অনুভব করছিলেন না তো এখানে কজে অ্যান্সারটা এই জায়গাতে রয়েছে আই ডিউ এ কার্টুন অফ সেট জি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম এভরি ওয়ান তাহলে আমাকে একটু সাজিয়ে লিখতে হবে তাহলে কজে অ্যান্সারটা লিখা হচ্ছে এভরি ওয়ান লাফট অন সি দি কার্টুন অফ সেট জি ড্রন্ড বাই দি ন্যারেটর প্রত্যেকে হেসেছিল ন্যারেটর যে জির কার্টুনটা এঁকেছিলো সেটা দেখে এরপর রয়েছে কোট ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ টু শো দি ওভারঅল ফিলিং অব দি প্যাসেঞ্জার এক্সেপ্ট দি বিজনেসম্যান তো বলছে প্যাসেজ থেকে ওয়ার্ড তুলতে বলেছে যেগুলোতে বোঝা যায় প্যাসেঞ্জারদের যে ফিলিংসটা ছিল যেটা হচ্ছে বিজনেসম্যানের ছিল না সেটা হচ্ছে সিমপ্যাথি সিমপ্যাথি ছিল ওই গরিব মানুষটার প্রতি বা গরিব ভেন্ডরের প্রতি যার প্রতি বিজনেসম্যানের কিন্তু সেই সিমপ্যাথিটা ছিল না এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট রয়েছে দি ভেনডোর ড্রপড অফ দি ট্রেন এরপরে ড্যাশ রয়েছে তো ভেনডোর পড়ে গিয়েছিল ট্রেন থেকে বিকজ এরপরে লেখা হবে দি ট্রেন হ্যাড পাস্ট দি হোল লেন্থ অফ দি প্ল্যাটফর্ম কারণ হচ্ছে ট্রেনটার যে পুরো লেন্থটা সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছিল বা প্ল্যাটফর্ম পেরিয়ে গিয়েছিল বা বলা যেতে পারে ট্রেনটা পুরোটা প্ল্যাটফর্ম পাস করে গিয়েছিল এরপরে এর দাগে রয়েছে দি পোরভেন্ডুর গট সিমপ্যাথি এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হবে বিকজ সেট জি মিসবিহেভড উইথ হিম জি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তো এটা ডিরেক্টলি এখানে নেই এটা সাজিয়ে লিখতে হবে তো আমি অ্যান্সারটা করে দিলাম এরপরে রয়েছে এভরি ওয়ান এরপরে ড্যাশ রয়েছে প্রত্যেকে হেসেছিল এরপরে আমরা লিখবো এখান থেকে হোয়েন হোয়েন এরপরে দি ন্যারেটর হোয়েন দি ন্যারেটর এন এ আর এ টি ও আর তাহলে এই আয়ের জায়গায় লিখবো কি দি ন্যারেটর ড্রি এ কার্টুন অফ সেটজি অ্যান্ড শোড এরপরে মায়ের জায়গায় লিখতে হবে হিজ ড্রয়িং টু অল আদার প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট হিম তাহলে আবার বলছি হোয়েন দি ন্যারেটর ড্রিউ এ কার্টুন অব শেটজি যখন ন্যারেটর শেট কার্টুন এঁকেছিলেন এবং দেখিয়েছিলেন তার ড্রয়িংটা অন্যান্য সমস্ত প্যাসেঞ্জারদেরকে তাকে বাদ দিয়ে অর্থাৎ শেট বাদ দিয়ে প্রত্যেককে দেখিয়েছিলেন এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি নর্থ শিপ থেকে শুরুতে রয়েছে এম কিউ প্রশ্ন দি নাম্বার অফ শিপস ওয়াজ ডেস অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ থ্রি দি ফার্স্ট শিপ রিচড এ রিচ কান্ট্রি বিকজ অফ ড্যাস অ্যান্সারটা হচ্ছে বিয়দ দি উইন্ড বাতাস তাকে হচ্ছে নিয়ে গিয়েছিল এরপর রয়েছে দি ওয়ার্ল্ড রিচড মিন্স ড্যাস রিচড মিন্স হচ্ছে অপশান বি টু ইকুইপ ফর লং জার্নি এরপর রয়েছে দি সেকেন্ড শিপ টার্নড টুওয়ার্ডস দি ড্যাশ অ্যান্সারটা হচ্ছে অপশান বি ইস্ট পূর্ব দিকে ঘুরেছিল হচ্ছে সেকেন্ড শিপটা দ্বিতীয় জাহাজটা এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি এক্সপ্রেশান দি রানিং সি তো এই দি রানিং সি যে এক্সপ্রেশানটা এটা দিয়ে কী বোঝানো হয়েছে বা এটার মানেটা কী তো অ্যান্সারটা দেখো দি এক্সপ্রেশান দি রানিং সি মিন্স দি সি ফেভারেবল ফর জার্নি উইথ দি ব্লোয়িং অফ ফেভারেবল উইন্ড এরপর রয়েছে বাই দি সেকেন্ড উইন্ড হন্টেড লাইক এরপর রয়েছে হোয়াই ওয়াজ দি সেকেন্ড শিপ হন্টেড লাইক এ বিস্ট বলছে দ্বিতীয় জাহাজটাকে কেন বিস্টের মতো তাড়া করা হয়েছিল তো অ্যান্সারটা হচ্ছে দি সেকেন্ড শিপ ওয়াজ হন্টেড লাইক এ বিস্ট টু অ্যাংকর ইন ক্যাপটিভিটি এরপর একটি আনসিন রয়েছে তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই হোয়েন চার্লস ডারউইন ওয়াজ বর্ন বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট তো চার্লস ডারউইন যখন বাচ্চা ছেলে ছিলেন তখন তিনি কোনো অঙ্গীকার দেখাননি ভালো স্টুডেন্ট হওয়ার অর্থাৎ তিনি ভালো স্টুডেন্ট ছিলেন না হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম তার বেশি পরিমাণে আগ্রহ ছিল ফুলগুলির প্রতি পাখিদের প্রতি এবং তাদের গল্পগুলির প্রতি অর্থাৎ ফুল এবং পাখিদের গল্পের প্রতি তার বেশি আগ্রহ ছিল হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাভেল অ্যান্ড ওয়ারি অফ হিজ পেরেন্টস তাই জন্য তিনি ছিলেন ট্রাভেল একটা সমস্যা এবং ওয়ারি চিন্তার বিষয় তার বাবা মায়ের কাছে অ্যাট স্কুল হি ওয়াজ এ ফ্যালিওর স্কুলে তিনি ছিলেন ফ্যালিওর বা হচ্ছে ব্যর্থ দি ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম তো বলছে এই সংকীর্ণ এবং সেকেলে যে সিলেবাস তার স্কুল কোর্সের সেটা হচ্ছে তার কাছে পুরোপুরি নিরস ছিল হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক তো বলছে তিনি দেখিয়েছিলেন অল্প পরিমাণে আগ্রহ ল্যাটিন এবং গ্রিকের প্রতি বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দি কোর্স বলছে বাট কিন্তু হি ওয়াজ অ্যাট্রাক্টেড তিনি আকর্ষিত ছিলেন বাই থিংস জিনিসপত্রের দ্বারা আউটসাইড দি কোর্স অর্থাৎ তার যে সিলেবাস স্কুলের যে সিলেবাস তার বাইরের জিনিসের প্রতি তার আগ্রহ ছিল হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ড ইন দি স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ তো বলছে তার যে অবসর সময় সেগুলো কাটত কেমিস্ট্রি পড়ে যেটি তখনকার দিনের যে ইংলিশ স্কুলগুলি সেখানে পড়ানো হতো না হি ওয়াজ ফন্ড অব পোয়েট্রি অর্থাৎ তিনি পোয়েট্রি বা কবিতা পছন্দ করতেন বাট অ্যাবভ অল হি লাইকড লিভিং থিংস বলছে সর্বোপরি তিনি পছন্দ করতেন জীবন্ত জিনিসগুলিকে এনিম্যালস প্রাণীগুলিকে প্ল্যান্টস গাছপালা অ্যান্ড রকস অলসো এমনকি পাহাড় বা হচ্ছে পাথর সেগুলোকেও তিনি পছন্দ করতেন দি বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউট স্পোর্টস অ্যান্ড অন হর্সেস অ্যান্ড ডগস তো বলছে ছেলে হিসেবে ডারউইনের যে আগ্রহটা ছিল সেটা হচ্ছে বাইরের খেলাধুলার প্রতি এবং ঘোড়ার প্রতি এবং কুকুরদের প্রতি তার আগ্রহ ছিল হি লাভড টু রাইট অ্যান্ড শুট তিনি পছন্দ করতেন রাইড মানে চড়া অর্থাৎ ঘোড়ায় চড়া সম্ভবত এবং স্যুট এবং হচ্ছে শিকারে বা গুলি ছোঁড়াতে তিনি আগ্রহ ছিলেন বা ভালোবাসতেন এগুলোকে এখানে দিস রয়েছে এটা হচ্ছে হিজ হবে হিজ ফাদার দেন সেন্ট হিম টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দি ফ্যামিলি প্রফেশন তো বলছে হিজ ফাদার তার বাবা দেন তারপরে সেন্ট হিম তাকে পাঠিয়েছিলেন টু স্টাডি মেডিসিন অর্থাৎ ডাক্তারি পড়তে সো দ্যাট যাতে করে হি কুড বি এ ডক্টর তিনি একজন ডাক্তার হতে পারেন অ্যান্ড ক্যারি অন দি ফ্যামিলি প্রফেশন এবং ফ্যামিলিগত যে পেশা সেটাকে তিনি চালিয়ে যেতে পারেন বাট চার্লস ফাউন্ড লেকচার্স ভেরি ডাল কিন্তু চার্লস দেখেছিলেন যে লেকচার বা বক্তৃতা সেগুলো খুবই ডাল বা নিরস ছিল দি হার্মস অফ সার্জিক্যাল শক্ট হিম তো সার্জিক্যাল অপারেশান অর্থাৎ অপারেশানের যে ছেঁড়া কাটা যে ব্যাপারগুলো সেগুলো তাকে অবাক করে দিয়েছিল সো ব্যাডলি এতটা পরিমাণে দ্যাট হি গেভ আফ দি নোশন অফ বিং এ ডক্টর তাই জন্য তিনি ডাক্তার হওয়ার যে আশা বা পরিকল্পনা সেটা তিনি ত্যাগ করেছিলেন তো মানেটা বলে দিলাম এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক ক্লাসিফাই দি টেক্সট এই টেক্সটটাকে ক্লাসিফাই করতে বলা হয়েছে তো এখানে এ বায়োগ্রাফি অপশান সি হবে অ্যান্সার এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে প্রথমে রয়েছে ডার উইন ওয়াজ এ প্রমিসিং স্টুডেন্ট তো অঙ্গীকারবদ্ধ একজন স্টুডেন্ট ছিলেন অর্থাৎ ভালো স্টুডেন্ট ছিলেন এটা হচ্ছে ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনটাই হবে হোয়েন থেকে এই গুড স্টুডেন্ট পর্যন্ত এবং এখানেই রয়েছে হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট ডারউইন হ্যাড নো ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক ল্যাটিন এবং গ্রিকের প্রতি ডারউইনের কোনো আগ্রহ ছিল না এটা হচ্ছে ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক অল্প পরিমাণে তার আগ্রহ ছিল এরপরে রয়েছে ডারোইনস ফাদার উইস্ট হিজ সন টু বি এ ফিজিশিয়ান তো ডারোইনের বাবা চেয়েছিলেন তার ছেলেকে অর্থাৎ ডারোইনকে একজন ফিজিশিয়ান বা হচ্ছে চিকিৎসক করতে এটা হচ্ছে ট্রু হবে যদিও এখানে একজন ডক্টর লেখা রয়েছে তো ফিজিশিয়ান মানে ডক্টরই বলা যাবে তো এক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে এই হিজ থেকে হবে এই প্রফেশান ফ্যামিলি প্রফেশান তো এখানেই রয়েছে এই স্টাডি মেডিসিন শো দ্যাট হি কুড বি এ ডক্টর এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে এরপর রয়েছে ডারউইন ডিড নট লাইক পোয়েট্রি ডারউইন কবিতা পছন্দ করতেন না এটা হচ্ছে ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে হি ওয়াজ ফন্ড অব পোয়েট্রি এতটা পর্যন্ত লিখাবে বাকিটা ডট ডট দিয়ে দিলেও হয় বা হচ্ছে ফুলস্টপ পর্যন্ত লিখলে এই অলস পর্যন্ত লিখতে হবে এরপরে রয়েছে ডারউইন ওয়াজ অ্যাভার্স টু রাইডিং অ্যান্ড শুটিং তো বলছে ডার উইন অনিচ্ছুক ছিলেন রাইডিং এবং শ্যুটিং এটা হচ্ছে ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে হি লাভ টু রাইড অ্যান্ড শ্যুট এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এরপরে রয়েছে শিয়ের দাগ আনসার দি ফলো ইং রয়েছে হোয়াই ডিড ডারউইন ডিসলাইক দি স্কুল সিলেবাস তো ডারউইন স্কুল সিলেবাসটাকে পছন্দ করতেন না কেন তো অ্যান্সারটা এখান থেকে লিখা হবে ডারউইন থেকে লিখবো এবং এই যে ডিসলাইক রয়েছে এটাকে ডিসলাইক করব। তাহলে ডারউইন ডিসলাইকড দি স্কুল সিলেবাস এরপরে বিকজ লিখব বি ই সি এ ইউ এ সি বিকজ কথাটা লিখবো এবং এরপরে লিখবো দি ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিস স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম এতটা পর্যন্ত লিখা হবে তাহলে বিকসের পর থেকে এই দি থেকে এই হিম পর্যন্ত লিখে দিতে হবে এরপর রয়েছে হোয়াই ডিড ডারউইন্স ফাদার সেন্ড হিম টু স্টাডি মেডিসিন তো ডারউইনের বাবা তাকে মেডিসিন পড়তে পাঠিয়েছিলেন কেন তো অ্যান্সারটা হবে এখান থেকে এই যে হিজ রয়েছে এখান থেকে তো হিজের জায়গায় ডারউইন্স ফাদার কথাটা লিখতে হবে তো ডারউইন্স ফাদার তো এখানে শুধুমাত্র ডারউইন্স লিখলেই হবে ডারউইন্স ফাদার দেন সেন্ড হিম টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দি ফ্যামিলি প্রফেশন তো এই দেন কথাটা না লিখলেও হয় তাহলে ডারউইন্স ফাদার সেন্ট হিম টু স্টাডি থেকে যা আছে একদম প্রফেশন পর্যন্ত লিখে দিতে হবে লাইনটা অ্যান্সার হয়ে যাবে এরপরে রয়েছে হোয়াট ওয়াজ ডারউইন্স হবি ডারউইনের যে হবি সেটা কী ছিল অ্যানসারটা লেখা হবে এই ডারউইন্স থেকে ডারউইন্স হবি এরপরে ওয়াজ এরপরে লেখা হবে এখান থেকে টু স্টাডি থেকে লিখাবে হবে টু স্টাডি এরপরে অফটা লিখা হবে না টু স্টাডি কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ তাহলে অ্যান্সারটা বলে দিই আবার টু স্টাডি কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ এটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এরপর রয়েছে ইন হুইচ এরিয়া ডিড ডার উইন শো ইন্টারেস্ট তো কোন এরিয়াতে ডার উইন তার আগ্রহটা দেখিয়েছিলেন অ্যান্সারটা এই লাইনটা লেখা হবে এইখানে হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক এখানে কিন্তু আরও এক জায়গায় ইন্টারেস্টের কথা লেখা রয়েছে এইখানে লেখা রয়েছে হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট এটা কিন্তু অ্যান্সার হবে না অ্যান্সারটা হবে হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক অর্থাৎ তার যে স্কুলের যে সিলেবাস সেখানের মধ্যে এই ল্যাটিন এবং গ্রিকের প্রতি একটু যে ইন্টারেস্ট বা আগ্রহ সেটা তিনি খুঁজে পেয়েছিলেন এরপর সেকশান বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস রয়েছে ওয়ান ডে আই ড্যাস অ্যালন এখানে হবে ওয়ান ডে আই ওয়াজ অ্যালোন ইন দি হাউস একদিন আমি বাড়িতে একা ছিলাম আই ড্যাস ওয়াচ টিভি এখানে হবে আই ওয়াজ এরপরে হবে ওয়াচটা ওয়াচিং ডাব্লু এ টি সি এইচ আই জি পাস্ট কন্টিনিউয়াস তো আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যান্ড আই হি ড্যাশ হেয়ার এখানে হবে হেয়ার্ড এইচ ই এ আর ডি হেয়ার্ড এ সাউন্ড আমি একটা শব্দ শুনেছিলাম ড্যাশ কাম এখানে হবে কামিং সিও এম আই এনজি কামিং ফ্রম দি কিচেন যেটা হচ্ছে কিচেন থেকে আসছিলো বা রান্নাঘর থেকে শব্দটা আসছিল এরপরে রয়েছে পাঁচের দাগের এ ডু এস ডাইরেক্টেড দিস ইজ নট দি ওল্ডেস্ট অফ অল দি ট্রিজ ইন দিস লোকালিটি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তাহলে রয়েছে সুপারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রি করলে সাবজেক্ট ভার্ভ যেমন আছে রয়ে যাবে তো সাবজেক্ট ভার্ব থেকে একবারে এই নেগেটিভ ওয়ার্ড পর্যন্ত পুরো যেমন আছে রয়ে যাবে এবং এরপরে লিখাবে হবে নট এরপরে এই যে ওল্ডেস্ট রয়েছে এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার ওএল এর এরপরে দেন বসবে ওল্ডার দেন এরপরে এই যে অল দি ট্রিজ ইন দিস লোকালিটি এটা বসে যাবে তাহলে অ্যান্সারটা হলো দিস বেনিয়ান ট্রি ইজ নট ওল্ডার দেন অল দি ট্রিজ ইন দিস লোকালিটি এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে আমি পুরোটা কিন্তু লিখলাম না এরপর রয়েছে হিজ অনেস্ট ইজ ওয়েল নোন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তাহলে এখানে করতে হবে দ্যাট প্রথমেই হচ্ছে দ্যাট বসাবো দ্যাট এরপরে হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট এইচ ও এন ই এস টি অনেস্ট এরপরে ইজ ওয়েল নুন ইজ ওয়েল নুন কে এন ও ডাব্লু এন তাহলে অ্যান্সারটা হলো দ্যাট হি ইজ অনেস্ট ইজ ওয়েল নুন এরপরে রয়েছে প্লিজ কিপ কোয়াইট এটা হচ্ছে চেঞ্জ ইন্টু এ কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ফর্মে বা ইন্টারোগেটিভ ফর্মে করতে হবে তাহলে প্লিজ কিপ কোয়াইট দয়া করে চুপ করুন তাহলে এখানে আমরা করতে পারি ক্যান ক্যানের পরে একটা নট দিতে হবে ক্যান নট এরপরে তো এখানে সাবজেক্ট কিছু নেই তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে সাবজেক্টটা হচ্ছে ইউ তাহলে ক্যান নট ইউ কিপ কোয়াইট কিউ টি এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে যে কোশ্চেনটা দাঁড়ালো সেটা হচ্ছে ক্যান নট ইউ কিপ কোয়াইট এরপরে রয়েছে লেট হিম ফিনিশ দি ওয়ার্ক এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে এখানে এই যে দি ওয়ার্ক যেটা শেষে অবজেক্ট রয়েছে সেটাকে নিয়ে আসবো শুরুতে তার আগে আমরা শুরুতে লেটটাকে যেরকম আছে রেখে দেব এ তাহলে লেট দি ওয়ার্ক দি ওয়ার্ক এরপরে বি ফিনিশড এফ আই এন আই এস এইচ ইডি এরপরে বাই হিম তাহলে অ্যান্সারটা হলো লেট বসালাম তারপরে অবজেক্টটাকে নিয়ে এলাম তো অবজেক্টের পরেই বি বসবে এবং থার্ড বাই এবং হিমটা চলে যাবে অবজেক্টে এরপরে রয়েছে হি সেড হোয়াট গুড নিউজ এটা হচ্ছে ন্যারেশান চেঞ্জ করতে বলা হয়েছে তাহলে হোয়াট এ গুড নিউজ অর্থাৎ ভালো খবর তাহলে এখানে আনন্দের কথা বোঝানো হচ্ছে তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্স রয়েছে তাহলে হি এক্সক্লেমড হবে ই এক্স সি এল এ আই এম ইডি এক্সক্লেমড এরপরে উইথ উইথ জয় এক্সক্লেমড উইথ জয় এরপরে দ্যাট এবং দ্যাটের পরে এইখানে এই হোয়াট এ গুড নিউজ এটা অ্যাসারেটিভ ফর্ম করতে হবে তাহলে আমরা সাবজেক্টটা লিখব দি নিউজ এনইডাব্লু এস দি নিউজ এরপরে ওয়াজ দি নিউজ ওয়াজ ভেরি গুড ভেরি গুড তাহলে অ্যান্সারটা হলো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দি নিউজ ওয়াজ ভেরি গুড এরপর রয়েছে উই আর প্রাউড অফ আওয়ার হ্যারিটেজ এটা হচ্ছে প্রাউডের নাউন ফর্ম ইউজ করতে হবে তাহলে এখানে অ্যান্সারটা হবে সাবজেক্টটা যেমন আছে রেখে দেব উই এরপরে এই যে আর ভার্ব রয়েছে এটা লিখব না আমরা একটা ভার্ভ নিয়ে আসবো এখানে টেক টিএকে ই তাহলে উই টেক এরপরে প্রাউডের যে নাউন ফর্ম সেটা লিখব প্রাইড পি ডি ই তাহলে উই টেক প্রাইড এরপরে ইন আওয়ার হ্যারিটেজ ইন আওয়ার হ্যারিটেজ তাহলে অ্যান্সারটা হলো উই টেক প্রাইড ইন আওয়ার হ্যারিটেজ এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ভ প্রথমে রয়েছে দি বয় রিসাম্বলস হিজ ফাদার রিসাম্বলস দেখাশোনা করা সেটা হচ্ছে টেক আফটার হয় তো এখানে সরি টেক আফটার এইটা টেক আফটার তো এখানে হবে টেক্স আফটার টি এ টি ই আর এরপর রয়েছে উই শুড নট ডিসরেসপেক্ট এনিওয়ান ওয়ান ডিসরেসপেক্ট অর্থাৎ ঘৃণা করা বা ডিসরেসপেক্টের জন্য হচ্ছে লুক ডাউন আপন হয় তাহলে এখানে লুক ডাউন আপন বসে যাবে লুক ডাউন আপন এরপরে রয়েছে ভোকাবুলারি এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে প্রথমে রয়েছে বোরিং বোরিংয়ের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল এরপর রয়েছে আইডিয়াস আইডিয়াসের জন্য হচ্ছে নোসান এন আই ও এন এস এরপরে রয়েছে ইন্দুসিয়াস্টিক এখানে রয়েছে কিন আনসিনে রয়েছে কিন সরি কিন কে ডবল ই এন এরপর রয়েছে হ্যাভিং এফেকশান হ্যাভিং এফেকশান সেটা হচ্ছে ফন্ড রয়েছে এফ ও এন ডি ফন্ড আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ